টেল টিভি এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মোনার হোসেন ডিপজল তার তিন ছেলে এক মেয়ে এবার ডিপজলের বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে সম্পন্ন হল বুধবার রাতে মিরপুর প্রিন্সবাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাস্পিয়া রাজকীয় আমেজে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে টালিউডের খল অভিনেতা ও প্রয়োজক মোনার হোসেন ডিপজলের বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে জানা গেছে এ বিয়ের কাবিন হয়েছে কোটি টাকা দেন মোহরে অমিত বাসর হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা তাদের সবাই সেজেছিলেন রাজকীয় পোশাকে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক তারকারাও এর আগে গত উনত্রিশে সেপ্টেম্বর পারিবারিক আনন্দ উল্লাসে অনুষ্ঠিত হয় ডিপজলের ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানে ছিল খাবারের বাহারি আয়োজন ফুচকা চিপস ও কফি কর্নারের পাশাপাশি অতিথিদের জন্য নৈশভুজে ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার আমন্ত্রিত অতিথি তারকারা জানিয়েছেন ডিপজলের ছেলের বিয়েতে অংশ নেওয়া ছিল দারুণ উপভোগের সেখানে করোনার জন্য সেখানে করোনার জন্য সচেতনতার দিকটিও গুরুত্ব দেওয়া হয়েছিল এর আগে আঠাশে সেপ্টেম্বর কোনে পিয়ার মিরপুরের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ কনের বাবা প্রিন্সবাজার সুপার মলে সত্ত্বাধিকারী সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না